তাহাজ্জুদে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহ আগমন বন্ধ করার জন্য গৌর গোবিন্দ রাস্তার মধ্যে বাদ ছিটিয়ে দিয়েছে যেন আসতে না পারে, কিন্তু আল্লাহর ওলি ওনার পথ রোধ করা তো সম্ভব নয়। উনি হাত তুললেন, আল্লাহ তোমার দুশ্মন রাস্তা বন্ধ করে দিয়েছে, যাইতে দিবে না। মুনাজাত কমপ্লিট হওয়ার আগে আগে হাজার হাজার কবুতর আল্লাহ পাঠিয়ে দিলে, সুবহানাল্লাহ বলবেন না, হাজার হাজার কবুতর চলে আসলো, বাদগুলে ঠোঁটের মধ্যে করে নিয়ে খেয়ে খেয়ে রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে, রাস্তা ক্লিয়ার, আর সমস্যা আছে নেই। এরপরও সে কয়েকশো সেনা সদস্য বলছে, তোমরা পাহাড়ের আবডালে থাইকা গাছের নিচে লুকিয়ে থাইকা তীর নিক্ষেপ করবে, আগমন কোনো মতেই করতে দেওয়া যাবে না। রাখে আল্লাহ মারে কে আসলে আবার ঠেকায় কে, ঠিক কিনা বলেন? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সামনে আসতেছেন, যারা তীর মারল ওরা নিজেরাই আবার তীরটা কিছু দূর গিয়ে আবার উল্টা তাদের দিকে গিয়ে বুকের মধ্যে লেগে ওরা জায়গায় জায়গায় নিজেরাই মারা গেল, এক দেড়শো লোক এমনিতেই মরে গেছে। খবর গেল আফতার সেনা সদস্যরা তো টিকে নাই, কয় কেন কয় শাহজালাল অস্ত্র নিক্ষেপ করে নাই, ওরা নিজেদের অস্ত্রে নিজেরা মারা গেছে, কয় সেটা কেমনে, কয় তীর নিক্ষেপ করার পরে কয়েক কিছু দূর সামনে গিয়ে আবার উল্টা ফিরে আসছে, আল্লাহ আকবার, নিজেরাই শেষ নিজেদের তীরের আঘাতে। আর গৌর গোবিন্দ দেখলো বুদ্ধি একটাও চলে না, সব অসল হয়ে গেছে, ব্রেনের ষোলো আনি সব শেষ। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এসে সাততলা বিল্ডিং এর পাশে দাঁড়িয়ে এমন জোরে আজান দিয়েছে, আজানের তাকবীরের ধ্বনির সঙ্গে সঙ্গে বিল্ডিং সহকারে মাটির নিচে ধসে গেছে। আমার প্রিয় সদী মুমিন ব্যক্তিদের কণ্ঠে সেই শক্তি আছে, আছে না নাই? সেই ক্ষমতাও আছে। তা আজান করোনার সময় আজান দিছে, সেখান থেকেই কথা বলছিলাম না, রাত বারোটার দিকে কি দিছে, আজান দিছে, আহারে সারা দেশের ভিতরে এই হুজুকে বাঙালি আমরা চিন্তা ভাবনা করি না, কান সিলের নিয়ে গেছে, সিলের পিছনে দৌড়ে কানের জায়গায় হাত দিয়ে দেখি না। সবচেয়ে হুজুক আমাদের দেশে ওয়াজের মাঠেও এগুলি আছে, এক বক্তায় ওয়াজ করে, মক্কা গেলাম, মদিনা গেলাম, ঢাকা গেলাম, সিলেট গেলাম, হরেশপুরের মতো এত সুন্দর জমিন আর দেখছি না, পাবলিক কয় সুবহানাল্লাহ, কি কয়, মক্কা গেলাম, মদিনা গেলাম, ঢাকা গেলাম, সিলেট গেলাম, হরেশপুরের মতো এত সুন্দর আর জমিন দেখি না। তো এক যুবক দাঁড়িয়ে এক ওইটা কি ওয়াজ করলো, আর আমাদের সিল্লিয়ে উঠলেন, ওয়াজের মধ্যে সিল্লা সিল্লি করে এমন কিছু লোক আছে না নাই, কথা বলে না, এসকেট ঠেলায় গাছের মধ্যেও লাভ দিয়ে উঠে, মান্দার গাছে জীবনে উঠে না, বাঁশ গাছে উঠে, কথা কন না, কি গাছে উঠে, লাভ দিয়ে জিকির করে যদি আল্লাহ পাওয়া যাইতো বাবু বাবেন এক নম্বর আল্লাহর উলি, এটা সেদে বড় লাভ আর কেউ দেয় না। তবে এসকেট ঠেলায় যদি হয় সেটা এক জিনিস, আর লোক দেখানোর জন্য যদি হয় তাহলে সেটা আরেক জিনিস। হাল ফাল আর একটা হলো জুল হাল, আরবিতে আছে, এটা আলেমরা ভালো বুঝছে, কথা বুঝতেছেন কিনা, বুঝতেছেন না আপনারা? তো যাই হোক, তো যুবক বলে যে উনি মক্কা গেছে, মদিনা গেছে, মক্কা মদিনা সেদিকে হরশপুরের জমিন বেশি দামি হয়ে গেছে, কারণ মক্কা মদিনা পৃথিবীর সব জমি বিক্রি করলো তো মক্কার এক ইঞ্চি জমিনের মূল্যের বরাবর হয় না। তা আমাদের সিল্লাইলেন কি মনে করে, কয় ভাই ওয়াজ কিছু বুঝদি না, উনি সুদ দিয়া কইছে আমরাও তালে তালে নাচছি, ওয়াজের আগেও বুঝি না মাতাও বুঝি না, বক্তা যা কইছে লগে লগে কইছে, হ ঠিকই তো কইছে, সুবহানাল্লাহ, এরকম হুজুগ আমাদের দেশে আছে না নাই? চট্টগ্রাম থেকে এক লোক হজে গেছে, হজ করার পরে জুব্বা গায়ে দিয়ে আইছে, পাগড়িও মাথায় আছে, জুব্বও আছে, আবা কাবাও আছে, মাওয়াই কয় ফুতরা মক্কা থেকে আসছেন, আপনার গায়ে জুব্বা একটা ওয়াজ করেন, কয় মা ওই জুব্বা গায়ে দিতে পারলেই ওয়াজ করতে পারে না, আমি হজ সেনা করছি, কয় কয়দিন আগে আমাদের এলাকায় মাহফিল একটা হয়েছে, ওই মাহফিলেও এক লোক জুব্বা গায়ে দিয়ে আইছে, হ্যাঁ ও সুন্দর ওয়াজ করছে, মাওই মনে করছে জুব্বা গাই দিলে ওয়াজ করতে হারে, বুঝেন কথা, জুব্বা গাই দিলেই কি ওয়াজ করতে, কয় আপনি একটু করেন,
এখন মাওয়ের অনুরোধে চিন্তা করলো মাওয়ি যখন এত রিকোয়েস্ট কইরা কয় একটু ওয়াজ করে তো ওয়াজ করা শুরু করছে মাওয়ি গো সাগর পথে যখন রওনা করলাম জেদ্দায় জাহাজের মধ্যে থাইকা চার দিকে তাকাইছি পানি ছাড়া কিছুই দেখি না মাওয়ি কয় আহা মাওয়ি গো জেদ্দা থেকে মক্কায় গেছি দুই দিকে নজর দিয়া দেখছি বালি ছাড়া আর কিছুই দেখছি না মাওয়ি কয় আরে আল্লাহ রে আশেপাশের মহিলারা কয় এগুলি কি ওয়াজ করে হ্যাঁ কক্সবাজার তো নেই জেদ্দায় গেছে পানি ছাড়া কিছুই দেখে না জেদ্দার তো নেই মক্কায় গেছে বালু ছাড়ার কিছুই দেখে না এটা ওয়াজ হইল কোরআনও নাই হাদিসও নাই তুমি হা হা কইলা কি বুঝছা কয় তালে কইছি ওয়াজের সুরের তালে তালে কইছি আসলে আমিও কিছু বুঝছি না এই টাইপের ওয়াজও আমাদের দেশে চলে কথা বুঝতেছেন কিনা এই জন্য ক্লাসিক্যাল কোরআন হাদিসের কথা বলে এই জাতীয় বক্তা যদি আসে তাদের কাছ থেকে কিছু শোনা যায় আপনারা আলহামদুলিল্লাহ এই জাতীয় প্রোগ্রামই করেন আলেমদেরকে দাওয়াত দেন দিবেন তো ইনশাল্লাহ যাক এই ব্যাপারে আর কথা কত বলবো যেহেতু রবিউল আউয়াল মাস এটার উপরও তো কেন্দ্র করে কয়েকটা কথা বলার দরকার আপনাদের কষ্ট হচ্ছে না তো ইনশাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে আগমন করছেন সেই মাসটার নাম কি রবিউল আউয়াল মাস আবার এন্তেকাল করছেন যেই মাসে সেই মাসের নাম কি রবিউল আউয়াল মাস মাসটা ঠিক আছে তারিখ নিয়ে যদি ইখতিলাফ আছে তবে অধিকাংশের মতে রসুল দুনিয়াতে আসছেনও বারোই রবিউল আউয়াল এন্তেকাল করছেনও বারোই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে তিনি আসছেন রসুলের আগমন এটা আগের থেকে কেমন জানি বাঁচতে ছিল পৃথিবীর সবচেয়ে দামি মানুষ সবচেয়ে সেরা মানুষ জগতে তার সেই বানতেছে আল্লাহু আকবার তার শরীফ জবান নবি কুফর রওয়ানা হো গিয়া কুফর রওয়ানা হো গিয়া প্যারে নবি কি নূর সে রোশন জমানা হো গিয়া নবী আগমন করতেছে তার মানে হলো পৃথিবীতে যত জুলুম নির্যাতন ছিল সকল অন্যায় বিদায় হওয়ার জন্য রওনা শুরু করেছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করতেছে তার মানে হলো পৃথিবীর যত আলো আছে সকল আলো পরে ডাক্তার গিয়ে বলছে ও নবী মুকাও কাজ বাচ্চা আমারে পাঠিয়েছে মদিনাবাসের চিকিৎসার জন্য খুশি হয়ে পাঠিয়েছে কিন্তু আমি রোগী পাই নাই শুধু মশা মাছি মারছি রোগী পাই নাই চিকিৎসা করতে পারি নাই কেন মদিনা থেকে অসুস্থ মানুষ নাই রসুল বললেন নাহনু মুসলিমুন আমরা হচ্ছে মুসলমান আমরা কি নাহনু মুসলিমুন আমরা মুসলমান লা নাকুলু হাত্তা নাজুআ আমরা খিদা না লাগলে খাই না আমরা মুসলমান আমরা খিদা না লাগলে খাই না আর খিদা থাকতে থাকতে খানা পরিহার করে উদর ভর্তি করে আমরা খাই না সুবহানাল্লাহ খিদা না লাগলে খাই না আবার পুরা ফ্যাট বইরও খাই না খিদা থাকতে থাকতে খানা কি করি ত্যাগ করি ডাক্তার বলল এই কারণে আপনাদের রোগ হয় না আপনারা সুস্থ আছেন কারণ পৃথিবীর মূল রোগের কারণ হলো অতিরিক্ত খাওয়া কথা বুঝেন কিনা না খায়া মানুষ মরে না খায়াই মরে এক সময় এমন খাওয়া খায় এরপরে আর খাইতে পারে না খানার ডগ দেখছেন খাইতে খাইতে ফেটেরে বানিয়েছে দুই হাত তরমুজের সাইজ যা দেয় সামনে বুরহানি কালিয়া কুত্তা রোস্ট গোস্ট যা আছে জন্মের মতো গিলে এক সময় দেখা যায় অসুস্থ হয়ে পড়ে কম খাওয়ার জায়গা হচ্ছে দুনিয়া বেশি খাওয়ার জায়গা তো জান্নাত কথা বলেন ঠিক কিনা কম খাওয়ার জায়গা কি দুনিয়া বেশি খাওয়ার জায়গা এরপরে আপনাদের বিধিবিধে যত খাবারই খান স্বাদ পাইবেন মাত্র ছয় প্রকার কয় প্রকার কত খান যত আইটেম আপনি খাবেন ছয় প্রকারের বাইরে দুনিয়াতে কোনো স্বাদ নাই মাত্র ছয় প্রকার আইটেম হাজার হোক হল্যান্ডে একবার আলুর তরকারি রান্না করার প্রতিযোগিতা হলো আলুর তরকারি রান্ধছে 500 প্রকার কত প্রকার আলু 500 প্রকারের আলু রান্না হয়েছে যত প্রকারের রান্না হোক স্বাদ হলো মাত্র ছয় প্রকার টক জাল
মিষ্টি ন্যানো তেতো পানসা এর বাইরে আর কোনো স্বাদ টক জাল মিষ্টি ন্যানো তেতো পানসা স্বাদ কয় প্রকার এই ছয় প্রকারের বাইরে আর কোনো কি নাই অথচ আল্লাহ জিব্বার মধ্যে স্বাদ দেওয়ার জন্য 10,000 সেল দিয়েছেন সুবহানাল্লাহ আলাম নাজআল লাহু আইনাইন ওয়ালিসানা ওয়াশাফাতাইন তোমাদেরকে আমি আল্লাহ দুটি ঠোঁট দান করেছি আর দুটি আর জিব্বা একটা দিয়েছি জিব্বার মধ্যে খাওয়ার জন্য 10,000 সেল আমি আল্লাহ দান করে দিয়েছি তাইলে স্বাদ পাইলাম ছয় প্রকারের বাকি 9,994টা স্বাদ গেল কোথায় আল্লাহ বলে বাকি স্বাদগুলি জান্নাতে পাবে সেই জন্য বাকি রাখছি আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ মিনিমাম জান্নাতের মধ্যে আল্লাহ এক এক বেলা 70,000 প্রকারের খাবার আপনার সামনে দিবে আইটেম থাকবে 70,000 বুঝেন না কথা আরে বুঝলি কে সুবহানাল্লাহ না কে ডাক্তার তাননি জোরে কোন না সুবহানাল্লাহ বুঝছেন নি কথাটা কত কত আইটেম থাকবে জান্নাতে 70,000 জান্নাতে এক এক বেলা আইটেম থাকবে 70,000 আপনি বুফের খানা খান আমি একবার ডুবাইতে বুফের খানা আমার সামনে দিল 50 প্রকারের আইটেম এর মধ্যে দেখি তরমুজ আছে ভাবলাম বাংলাদেশে তো এখন তরমুজ নাই একটু খায়া নেই ফ্রিজ আপ করা ঠান্ডা তরমুজ খাইছি 17 দিন গলা ব্যথা ছিল কথা বলতে কষ্ট হয়েছে অ্যান্টিবায়োটিক সারা গলা উঠে না আমার প্রিয় সদি 50 প্রকারের আইটেম দেখলাম সামনে আছে পাবলিকগুলি হোমরি খাইয়া পড়ছে এক একজন এক এক যত পারে খালি উঠাচ্ছে রোজ পারবে একটা নিচে 10টা এরপরে খাইয়া বদহজম আছে না নাই বেশি খেলে কি হয় বদহজম হয়ে যায় ডাইজেস্ট হতে চায় না জান্নাতের মধ্যে 70,000 প্রকারের আইটেম থাকবে সকল আইটেম থেকে খেলেও বদহজম আপনার হবে না কি নেয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না তা আবার মূল কথার মধ্যে আসি কষ্ট হচ্ছে মনে আপনাদের কেন না আর কিছুক্ষণ বলা যাবে না কথা আমার প্রিয় সুদীপ নেয়ামত কার আল্লাহর নবী কোন মাসে আসছে রবিউল মাস রসূলের আগমনে সকল অন্ধকার প্রস্তুতি নিয়েছে জগৎ থেকে দূর হওয়ার জন্য কি নবী যে আমরা পাইছি কি নবী আমরা পাইছি কোন দিক থেকে বলবো কোথা থেকে বললে রসূলের বলার হক আদায় হবে কি রসূল আমরা পেয়েছি হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারে আচ্ছা হে খোবা হামাদারান তো তুন হাদারে আল্লাহু আকবার হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারে ও নবী সমস্ত নবীদের গুণ একত্রিত করলো আপনার গুণের সমান হয় না আল্লাহু আকবার সব নবীদের গুণাবলে জমা করলো আপনার গুণের সমান হয় না ইউসুফ নবীর আল্লাহ সৌন্দর্য দান করেছে রসুল বলে মেরাজে আমি দেখেছি কদ ওতিয়া ইউসুফ হুসনুন সাতরুল হুসনে তামাম দুনিয়ার সৌন্দর্যের অর্ধেকটা আল্লাহ ইউসুফ নবীর দান করে দিয়েছেন ইউসুফ নবীর সৌন্দর্যে পাগল হয়ে জলেকার সাথীরা ফল কাটার পরিবর্তে আঙ্গুলগুলি কেটে ফেলেছে এই সৌন্দর্য দেখে মানুষ এমন পাগল হয় ইউসুফ নবীর সৌন্দর্য দেখে আঙ্গুল কেটে ফেলে তার মানে লোকটা কত সুন্দর ছিল ইউসুফ নবীর বংশের লোক আজও মিশরে আছে আমার এক ওস্তাদ বলেছে ইউসুফ নবীর বংশের লোক তালাশ করতে গিয়া দেখি 80 বছরের এক বুড়ি মহিলা জিজ্ঞেস করলাম তুমি কে আমি ইউসুফের বংশধর আমি আছি এই গ্রামের মধ্যে আমি থাকি উনি কয় আমি যদি আগে বিয়া না করতাম বুড়িরে বিয়ার প্রস্তাব দিতাম এত সুন্দর অথচ 1,000+ বছর হয়ে গেছে 5,000 বছর পরেও বংশধর এত সুন্দর তাইলে ইউসুফ নবী কত সুন্দর ছিল
আমার প্রিয় সতী ইউসুফ নবী উনাকে অর্ধেক সৌন্দর্য দ্বারা তৈরি করা হয়েছে। কিন্তু হযরত আয়েশা বলে আমার রাসূলের সৌন্দর্য আল্লাহ কেমন দিয়েছে শুনো। ওকাদ রাইতুন নাজাবিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাদ তাআত আইদিয়া লাকাদ তাআতি সুদুরহুন্নাব আল্লাহর নবীর কফলের মধ্যে যে নূরটা ছিল ওই নূর যদি জলেকার সাথে সাথীরা দেখত তারা তাদের হাত কাটত না কলিজাটাই কেটে ফেলে দিত। তাহলে ইউসুফ নবীর সৌন্দর্যের সাথে রাসূলুল্লাহ সৌন্দর্যের কোনো তুলনা। জামালে হুসন ইউসুফ ফারফাকাত আশিক যুলাইখা থি জামালে হুসন ইউসুফ ফারফাকাত আশিক যুলাইখা থি তোমারে রোয়ে রোশন ফরফেদা সারি খোদাই হায়। আল্লাহু আকবার। জামালে হুসন ইউসুফ ফারফাকাত আশিক যুলাইখা থি ইউসুফ নবীর সৌন্দর্যের পাগল ছিল যুলাইখা আর ও নবী তোমার সৌন্দর্যের জন্য পাগল আমার আল্লাহ। তোমার ভালোবাসায় তোমার প্রেমে আমার আল্লাহ দেওয়ানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি সৌন্দর্য আল্লাহ নিজে তোমারে দিয়েছেন, কি সৌন্দর্য আল্লাহ তোমারে দিয়েছেন। আল্লাহ কত সৌন্দর্য দ্বারা তোমারে তৈরি করেছেন। হে রাসূল তোমার সঙ্গে কারো সৌন্দর্যের তুলনা। আল্লাহ নিজেই বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনাকে আমি আল্লাহ সিরাজাম মুনীর উজ্জ্বল প্রদীপ বানিয়েছি, উজ্জ্বল মশাল আপনি, কি সুন্দর। এই জন্য হাদিস সাক্ষী ইজা তাকাল্লামা রুইয়াকান নূর ইখরুজু মিন বাইনা সানায়াহু। আল্লাহর নবী যখন কথা বলতেন দাঁতের ফাঁক থেকে যখন কথাগুলি বের হতো, আল্লাহর নবীর দাঁতের মধ্যে দাঁতের ফাঁক থেকে যখন কথাগুলি বের হতো তখন ভিতর থেকে মনে হতো যেন নূর বের হচ্ছে। রাসূলুল্লাহ দাঁতের মাঝখান দিয়ে যে ছোট ছোট পাক ছিল এটা সৃষ্টিগত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাআনাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, লাআনাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, লাআনাল্লাহুল মুফাল্লিজাত। রাসূল বলছেন ওই সকল নারীদের জন্য ধ্বংস যারা সৌন্দর্য বর্ধনের জন্য দাঁতের মাঝখান দিয়ে ফাঁক করে। কথা বুঝেন না? ডেন্টালদের কাছে গিয়ে, ডেন্টিস্টদের কাছে গিয়ে, দাঁতের ডাক্তারদের কাছে গিয়ে বলে আমার দাঁতের মাঝখান দিয়ে ফাঁক সৃষ্টি করে দাও, এরকম আছে না নাই? এটা হারাম, যারা এটা করে তাদের উপর লানত কার? কথা বলেন না কার? এই যে আবার রাসূল বলছেন ওই সকল নারীদের জন্য আল্লাহর লানত যে সকল নারীরা ফরসুলা লাগায়, মাথার মধ্যে ফরসুল লাগায়, ফরসুলা লাগায় মানে সুলের মতো, অন্য সুলে না মাথার মধ্যে লাগায়, অথবা চুলের মতো সাদৃশ্যপূর্ণ কোনো জিনিস মাথার মধ্যে লাগায়। তবে রাসূল বলেছে যদি কেউ পশম জাতীয় জিনিস, পশমি জাতীয় জিনিস বা সুতা জাতীয় অন্য জিনিস যদি চুলের সাথে বাঁধে তাতে কোনো অসুবিধা, চুলের খোপা বাঁধে না অনেক সময়, তা রাবার দিয়ে হোক অন্য জাতীয় সুতা দিয়া হোক যদি চুল বাঁধে চুলের সাথে ব্যবহার করো অসুবিধা নাই, কিন্তু চুলের সাদৃশ্যপূর্ণ বা চুলের মতো চুল দিয়া যদি কেউ পরচুলা লাগায় তার উপর আল্লাহ লানত আছে না নাই? আবার রাসূল বলতেন লাআনাল্লাহুল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, যে সকল নারী এবং পুরুষরা শরীরের মধ্যে উলকি আটে, উলকি আটে এরকম কিছু উল্লুক আছে না নাই? কথা কন না কাম দ্বারা কি আটে উলকি বুঝেন না, আরে মুরব্বীরা নাও বুঝতে পারেন, ট্যাটু ট্যাটু, হ্যাঁ ট্যাটু যারা করে কি করে, ট্যাটো যারা করে, ট্যাটো যারা করায় তাদের উপর আল্লাহর লানত আছে না নাই? কারণ শরীরের মধ্যে এরকম আকৃতি পরিবর্তন করার কোনো সুযোগ কি আসলে এখনকার কোলাপান? কানের মধ্যে দুল পড়ে মহিলাদের মতো, কি পড়ে কানে দুল পড়ে, কান ফোড়াইয়া মহিলাদের মতো কানের মধ্যে দুল পড়ে, হাতের মধ্যে মেয়েদের মতো রাখি বন্ধন পড়ে, কেউ আবার মাজারের ফইতা পড়ে,
যুবক গুলি এরপরে দেখা যায় সুলের মধ্যে বেনি করে এরকম যুবক দেখছেন না আপনারা কথা কোন না সুলের মধ্যে কি করে বেনি করে বেনি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা সালাসাতুন তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না আবাদান কখনো জান্নাতে প্রবেশ করবে না তার ভিতরে ওই সকল পুরুষ যারা নারীদের সাথে সাদৃশ্যতা রাখে ওই সকল নারী যারা পুরুষের সাথে সাদৃশ্যতা রাখে এই জাতীয় নারী এবং পুরুষেরা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না কি মারাত্মক কথা বেনি করে চুলের মধ্যে লম্বা লম্বা চুল রাখে বব কাটিনে চুল কাটিয়া মেয়েরা শার্ট প্যান্ট পরিল পুরুষেরা লম্বা চুলে মেয়ের সুরত ধরিল তাই নারী পুরুষ রাস্তায় এলে সিনাটা বাই বড় দায় শান্তি কেন নেই রেয়াজ ধরায় বাব নিরালায় বিপদ কেন রেয়াজ ধরায় নারী পুরুষ অনেক সময় রাস্তায় আসলে সিনাটাও বড় কষ্ট রমনা বটমূলে মা আর মেয়ে হাঁটতেছে এক বুড়া মানুষ চোখে দেখে কম হাঁটতে গিয়ে উনি উষ্টা খাইয়া মেয়েটার গায়ে মেয়ের মার গায়ের সঙ্গে ধাক্কা লাগছে মেয়ের মা বলতেছে কি হয়েছে এরকম দেখে শুনে হাঁটতে পারেন না কয় ভাই সরি কি কয় মেয়ে কয় আল্লাহ রে কয় কি আমারে আমি একজন মহিলা মানুষ আমার কয় সরি ভাই আপনারে সরি কয় সরি সরি আমি বুঝতে পারি নাই মেয়েটা দৌড়ি আসছে মারে কয় ভাই কয় এই বুড়া মেয়ে আপনি দেখে শুনে হাঁটতে পারেন না কয় ভাই আমাদেরও সরি তার মানে মেয়েরও চিনতে পারে নাই মেয়ের মায়েরও আন্দাজ করতে ফ্যান শার্ট পরা চুল তো ছোট ছোট চিনব কেমনে কথা বুঝেন কিনা কঠিন এক পরিস্থিতি দাজ্জালের আগমনের ঘন্টা বাজতেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 70,000 নারী বের হয়ে যাবে যারা দাজ্জালের সহযোগী হবে ইরানের মধ্যে তাকিয়া দেখেন সামান্য একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে লক্ষ লক্ষ নারী রাস্তায় নেমে গেছে বেশ কিছু নারী গুলি তো মারা গেছে হেজাব পুড়িয়ে ফেলতেছে বোরকা পুড়িয়ে ফেলতেছে শরীরের পোশাক খুলে ফেলতেছে চিৎকার মারতেছে স্লোগান দিচ্ছে রাস্তা দখল করতেছে ইরানের রাজধানী কয়েকদিন যাবত বড় উত্তপ্ত নারীরা আর করে থাকতে চায় না রাস্তায় নেমে গেছে রসুল বললেন 70,000 নারী স্বাধীনতার নামে যখন রাস্তায় নেমে যাবে তখন মনে করবা দাজ্জাল বড় কাছাকাছি আছে খুব বেশি দূরে নয় যে কোনো সময় পারমাণবিক যুদ্ধটাও বেঁধে যেতে পুতিন কিন্তু অলরেডি বলে ফেলছে ভ্লাদিমির পুতিন বলছে আমি আমার স্বার্থ রক্ষার জন্য আমার ভূখণ্ডের হুমকি না হয় এই কারণে আমি যে কোনো সময় ইউক্রেনে পারমাণবিক বোমা হামলা স্ট্র্যাটেজিক বোমা যে কোনো সময় মারতে পারে যেই বোমাই মারুক না কেন 45 সালের কথা এখনো মানুষ বলতে বা হিরোশিমা এবং জাপানের নাগাসাকিতে যে বোমা ফেলা হয়েছিল দারুণা চাইতো এটার তেজস্ক্রিয়তা ছিল কয়েকশো গুণ বেশি একই মানের বোমা হোক যেটাই ফেলা হোক পৃথিবীতে যদি পারমাণবিক যুদ্ধের যদি বেঁধে যায় পৃথিবী তো বিপর্যয় হবে শত শত কোটি কোটি মানুষ না খেয়া রাস্তার মধ্যে পড়ে থাকবে কোনো উপায় থাকবে না এক ইউক্রেনের মধ্যে যুদ্ধ হয়েছে দ্রব্য মূল্যের দাম আগুনের মতো বেড়ে গেছে কথা কন না বাড়ছে কি না ইউক্রেন থেকে সবচেয়ে বেশি গম আসে কি আসে গম আর শিশু খাদ্য থেকে নিয়ে শুরু করে অধিকাংশ খাবার গমের উপরে নির্ভর বিস্কুট বলেন রুটি বলেন সুজি বলেন আটা জাতীয় খাবারের পরিমাণ কম না বেশি আমার প্রিয় সুদীপ কষ্ট হচ্ছে মনে আপনাদের কেন হ্যাঁ আর কয়েক মিনিট নাকি তো যেটা আমি বলছিলাম অনেক কথাই তো বললাম আবার মূল কথায় যাই ইউসুফ নবীর যে সৌন্দর্য আল্লাহ দিছে রসুলের সৌন্দর্যের সাথে তুলনা হয় হোসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি আছে খোবা হামাদারান তো তুন হাদারি ও নবী
ইউসুফ নবীর সৌন্দর্যের সাথে আপনার যেমন তুলনা হয় না, অনুরূপভাবে মুসা নবী ওনার সাথে আপনার তুলনা হয় না। মুসা নবী নিজের হাতকে বকুলের নিচে ডুগাইয়া তাখরুজু বাই দোয়া মিন গাইরি সুইন, যখন ইউসুফ হজ্জাতে মুসা আলাইহিস সালাম হাত বের করতেন তখন টিউবলাইটের মতো ওনার হাত সাদা হয়ে যেত, এটা ছিল ওনার মুজিজা। কিন্তু হে নবী আপনি নিজেই তো পরিপূর্ণ নূর, আল্লাহু আকবার, সিরাজাম মুনীরা উজ্জ্বল প্রদীপ, আপনি কদম দিলে ওই জায়গায় বরকত লেগে যায়, আপনি যেদিক দিয়ে হাঁটেন সেই জায়গায় বরকত লেগে যায়, রসুল যেই জায়গা দিয়ে হাঁটতেন লোকেরা পরবর্তীতে গেলে বুঝত ওই রাস্তা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ হেঁটে গেছে। রসুলের গাম মুবারক এত সুগন্ধিময় ছিল, সুবহানাল্লাহ বলবেন না, এই রসুলুল্লাহর ঘরের মধ্যে আল্লাহ রসুল রাত্রিবেলা অসুস্থ বর্তনের মধ্যে ফেসাব করে ঘরের মধ্যে ঘরের নিচে চোখের নিচে রেখে দিয়েছেন। এক সাহাবি দেখে কেমন জানি গ্রান আসতেছে নিচে দেখে পানির মতো, এটারে পানি মনে করে পান করে ফেলেছে, এটা যে ফেসাব তিনি জানতেনই না, আল্লাহ আকবর আল্লাহ। এই ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওহুদের ময়দানে রসুলের শরীর থেকে রক্ত ঝরেছে। এক সাহাবি দৌড়ে গিয়ে বলে রসুলের রক্ত জমিনে পড়তে দেব না, আমি পান করে ফেলবো, জিব্বা দিয়া তিনি ছাটা শুরু করলেন, সুবহানাল্লাহ, কি ভালোবাসা ছিল রসুলের প্রতি। তো মুসা নবীর হাত বকুলের নিচে ঢুকে টান দিলে হাত সাদা হয়ে যেত, আর আয় রাসুলাল্লাহ আপনার আপাদ মস্ত পুরাটাই তো নূর, আল্লাহ আকবার। একদিন মদিনাতে বৃষ্টি হলো, সাহাবা কেরাম এশার নামাজ পড়তে আসছে কিন্তু বৃষ্টির কারণে কেউ যাইতে পারে না, বৃষ্টি কমে গেছে এখন যাবে সারা রাস্তা অন্ধকার কেমনে যাবে, আল্লাহ নবী লাইট ছিল না, টিউবলাইট ছিল না, টর্চ লাইট ছিল না, একটা খেজুর গাছের ঢাল একজন সাহাবির হাতে দেয়া দিলেন, সাহাবি বলে ওই ডালের ভিতর থেকে দেখি নূর চমকাচ্ছে, ডাল হাতে করে নিয়ে গেলাম, ডাল রাস্তা দেখাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে আমরা দুই ভাই দুই দিকে যাব, ওনার গরু ওই দিকে আমার গরু ওই দিকে, ডালটা ভেঙে যখন দুইজনে হাতে করে নিয়ে গেলাম তখন দেখি দুজনের ডাল থেকে আলো বের হচ্ছে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, কি বরকত রাসূলুল্লাহ। বদরের যুদ্ধের ময়দানে কাফেরদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, একজন সাহাবী এসে বললো নবী আর রাসূলুল্লাহ, ও নবী আর রাসূলুল্লাহ, আমি যে যুদ্ধে আসছি আমার যে ডাল ছিল তলোয়ার ছিল সেই তলোয়ার ভেঙে গেছে, তলোয়ার আমার ভেঙে গেছে, তলোয়ার দ্বারা যুদ্ধ করতে পারি না। রসুল বললেন তোমাকে এখন যুদ্ধের জন্য তলোয়ার দিব, ওই তলোয়ার তো আমার কাছে নাই, আমি তোমারে কি দিব। আল্লাহ নবী কিছু খুঁজে না পেয়ে একটা খেজুর গাছের ঢাল সাহাবির হাতে দেয়া দিলেন, সাহাবি রসুলুল্লাহর হাত থেকে খেজুর গাছের ডালটা নিজের হাত পর্যন্ত নিতে নিতে ওটাকে আল্লাহ তলোয়ার বানিয়ে দিয়েছে, কি বানিয়ে দিয়েছে, সাহাবি বলে ওইটা দিয়ে আমি কাফেরদের সঙ্গে লড়াই করছি, অনেক কাফেরের হত্যা করছি। তাহলে নবী যেটা দলে সেটাই বরকত হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না, নবী যেটা টাচ করে সেটাই কি হয়ে যায়, বরকত হয়ে যায়। আমার ভাইরা আল্লাহ নবী আগমন করলেন, তো মুসা নবীর গোনা বলি ইউসুফ নবীর সৌন্দর্য কোন জিনিস, এগুলি নিয়ে সাইতে রসুলুল্লাহর নিয়ামত আরো ছিল হাজার গুণে বেশি, এগুলি নিয়ে সাথে তুলনা হয় না। হযরত ঈসা নবী ছিলেন তিনি নিজে কবরের পাশে দাঁড়িয়ে যদি বলতেন কুম বিজনিল্লাহ, সঙ্গে সঙ্গে মৃত কবর থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে যাইত, এটাই ঈসা নবীর মৌজাদা ছিল। কিন্তু আল্লাহ নবী ওনার প্রেমে ওনার ভালোবাসায় মরা গাছ পর্যন্ত জিন্দা হয়ে গেছে, সুবহানাল্লাহ। হযরত আলী বলে আমি এখনো দেখতাম মক্কার পাথর আমি এখনো চিনি, রসুল বলতেন ওই পাথর আমারে সালাম দিত, সুবহানাল্লাহ, পাথর কি দেয়, তো মুর্দা মানুষের জিন্দা করা এটা তো সহজ কাজ, কিন্তু পাথর সালাম দেয় এটা তো আরো বড় জটিল কাজ, কথা কোন ঠিক কিনা। রসুল বলতেন মক্কার ওই গাছ আমি চিনি, ওই পাথর আমি চিনি, যে গাছ এবং পাথর আমারে সালাম দিত, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলতেন ইন্না জাবালে উহুদি হাব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ পাহাড় আমারে ভালোবাসে, উহুদ পাহাড়ের পাথরগুলো আমারে ভালোবাসে, সুবহানাল্লাহ, আমিও ভালোবাসি উহুদ পাহাড়ের পাথর আমারে ভালোবাসে, আমিও ভালোবাসি, বুঝতেছেন কথা। তাইলে পাথর ওনাকে ভালোবাসে,
মানুষকে জিন্দা করা এটা সহজ কাজ কিন্তু পাথর ওনাকে ভালোবাসে বোঝা গেল ওইটার বরকত আরো বড় কঠিন ওইটা যখন জিন্দা হয়ে আল্লাহ নবীকে ভালোবাসতে পারে তাহলে রাসূলের মর্যাদার শক্তি আরো বেশি আমার প্রিয় সতীব তা আমি যা বলছিলাম কথা শর্ট করে দিচ্ছি রাসূল 23 বছরে একটা হসপিটালও বুঝেননি কথা আপনারা কি বানান নাই রাসূলুল্লাহ 23 বছরে কি করলেন কি কাজ ছিল আল্লাহর নবীর রাস্তাঘাট করলেন না হসপিটাল বানালেন না তাহলে কি বানাইছেন রাসূলুল্লাহ কিছু মানুষ বানাইছে সুবহানাল্লাহ কি বানাইছে 20 বছর 23 বছরে আল্লাহর নবী কিছু মানুষ বানিয়েছে আবু বকর রাসূল বানাইছে ওমর বানাইছে ওসমান বানাইছে আলী বানাইছে এক একজন মানুষের একটা পাল্লায় রেখে तमाम দুনিয়াটা আরেক পাল্লায় দিলে ওই একটা মানুষের পায়ের তলা দলির ওজন বরাবর হবে না ঠিক কিনা বলেন মানুষ হওয়ার দরকার একটা হলো জন্মগত মানুষ আরেকটা হলো গুণগত মানুষ কথা কোন না একটা হলো জন্মগত মানুষ আরেকটা হলো ফেরাউন জন্মগত মানুষ নমরুদ জন্মগত মানুষ আবু জাহেল জন্মগত মানুষ ঠিক কিনা কিন্তু আবু বকর গুণগত মানুষ ওমর গুণগত মানুষ ওসমান গুণগত মানুষ আলী গুণগত মানুষ জন্মগত মানুষ হওয়া সহজ কিন্তু গুণগত মানুষ হওয়া কঠিন মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না ফুল হিয়া জন্ম ফুল হিসাবে জন্ম নিলেই ফুল হওয়া আপনারা দেখবেন কষ্ট হচ্ছে মনে আপনাদের কেন খালের মধ্যে কচুরি পানা আছে না নাই দেখছেন যে কচুরি পানা রং কিন্তু সাতটা বুঝনা দেখছেন এক একটা কচুরি পানার গায়ের রং কয় প্রকার সাত প্রকার কিন্তু কেউ কোনোদিন আই লাভ ইউ বইলা কচুরি পানা ফুল গিফট করছে নাই করে নাই জন্মদিনে দেয় নাই বার্থডেতে দেয় নাই স্মৃতিসৌধ দেয় নাই শহীদ মিনারও দেয় না কেউ কাউরে ভালোবাসা দেয় না অতিথিদেরকে সাক্ষাৎ করতে গেলে দেখবেন ফুল দিয়া ফুলের শুভেচ্ছা জানায় সেখানেও কিন্তু কচুরি পানা কেউ কারণ এটা দেখতে ফুলের মতো হলো আসলে ফুল না কেন কারণ ভিতরে গ্রাণ নাই বহু মানুষ আছে জন্মগত মানুষ দেখতে মনে হয় মানুষ আসলে এটা মানুষ না কথা বুঝেন কিনা আসলে কিনা আসলে এটা মানুষ না দেখতে মানুষ আসলে মানুষ না কারণ গুণগত মানুষ না হইলে অনেক কথা সামনে চলে আসতেছে বলতেছেন এই জন্য আল্লাহ রাসূল বলছেন আন্নাসু মাআদিনুন কামা আদিনি যাহাবি অল ফেদ্দা রাসূল বলছেন মানুষ হলো খনির মতো মানুষ কিসের মতো খনি ছিলেননি আপনারা তেল হয় কোথায় স্বর্ণ হয় কোথায় রূপা হয় খনিতে তেল হইল তেল খনিত হয় তার মানে খনি থেকে তেল উঠাইলেই কিন্তু গাড়ি চালানো যায় না বাতি জ্বালানো যায় না হেরিকেনের বাতি জ্বালানো যায় না তেল খনি থেকে বের করলে কিন্তু বিমান চালানো যায় না এটারে প্রক্রিয়া করতে হয় রিফাইন করতে হয় কথা বুঝেন কিনা এটারে যত রিফাইন করবেন কোনোটা পেট্রোল হবে কোনোটা অক্টেন হবে কোনোটা ডিজেল হবে কোনোটা দিয়া ট্রাক চলবে কোনোটা দিয়া প্রাইভেট কার মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি চলবে আবার কোনোটা দিয়া বিমানও চলবে যত প্রক্রিয়া যার যত বেশি রিফাইন যত বেশি তেলের দাম তত বুঝেননি আপনারা স্বর্ণ কিন্তু খনি থেকে তুললেই ব্যবহার করা এটারে রিফাইন করা লাগে পরিশোধন করা লাগে তো মানুষের ঘরে মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ বলা এটারে মানুষ হইতে হয় মানুষ বানানো লাগে তেল যেমন খনি থেকে বের করলেই ব্যবহার করা যায় না এটারে এটারে পিছনে পরিশ্রম করা লাগে সময় দেওয়া লাগে রিফাইন করা লাগে পরিশোধিত করা লাগে অনুরূপভাবে মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না এটাকে মানুষ হওয়া লাগে কথা বুঝেন কি না যারা জন্ম নেওয়ার পরে পরিশোধিত হয় না এগুলি জন্মগত মানুষ থেকে গেছে আর যারা পরিশোধিত হয়েছে ওরা মানুষ হয়ে গেছে রাসূলের কাজ ছিল মানুষ তৈরি করা সুবহানাল্লাহ তাই আবু বকর তৈরি হয়ে গেছে ওমর তৈরি হয়ে গেছে রাসূল বলতেন লাউ কানা বিয়ান
লাকানা উমর লাউকানা নাবিয়াম মিন বাদি লাকানা উমর আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ উমরের নবী বানিয়ে দিতেন উমর তোমাকে দেখে শয়তানও 3 মাইল দূরে দিয়ে হাঁটে সুবহানাল্লাহ বলবেন না কয় মাইল শয়তানও তোমারে দেখলে কি পায় ভয় পায় আমি তাফসীর রুহুল বায়ানের মধ্যে পাইছিলাম এক জায়গায় ওই ইরাকে এক মহিলা ইহুদি মহিলা হযরত রাসূলুল্লাহ এবং সাহাবীদের প্রতি খুব দুশ্মনী তার ছিল সে দুইটা গাধা ফালতো একটা গাধার নাম রাখছে আবু বকর আর একটা গাধার নাম রাখছে ওমর দুশ্মনী কইরা ইসলামের সাহাবীদের প্রতি শত্রুতা কইরা বিদ্বেষপূর্ণ হইয়া কথা বুঝতেছেন কিনা তো একদিন একটা গাধায় তারে লাথি দিয়ে মেরে লিস এমন জোরে এক ছাড়া লাথি দিছে মহিলা কাইতিয়ে হইরা জাগাস ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে সংবাদটা আসছে যে ওই মহিলা নিজের ফালিত গাধার হাতে লাথি খেয়ে কি গেছে আবু হানিফা কয় আচ্ছা দেখো তো কোন গাধাটার হাতে লাথি খাইছে তো একজন যে পরীক্ষা করে কয় যে গাধাটার নাম ওমর রাখছিল ওই গাধার পায়ের লাথি খেয়ে মার খাইছে আবু হানিফা কয় নামের একটা তাসির আছে নামের কি আছে তাসির আছে শয়তান ওমরের নাম শুনলে কয় মাইল দূরে দিয়ে যাইতো 3 মাইল দূরে দিয়ে যাইতো রাসূল বলছে ওমর তেমন লিকুল্লি নাবিয়্যিন মুহাদ্দাসুন মুহাদ্দাসুন ওমর সব নবীর একজন মুহাদ্দাস থাকে আমার মুহাদ্দাস হলো ওমর মুহাদ্দাস হলো এমন ব্যক্তি যেই ব্যক্তি ওমর যখন কথা বলে ওমরের কথা আল্লাহর কোরআন হয়ে নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না এমন বানাইছে রাসূল মানুষ ওমরের কথা কোরআনের আয়াত হয়ে যায় এমন মানুষ আল্লাহর রাসূল বানিয়ে গেছেন তাহলে রাসূলের মিশন সাকসেস ঠিক কিনা বলেন মানুষ হইলেই হবে না মানুষের মতো মানুষ না হলে জীবনের নিরাপত্তা থাকবে না শৃঙ্খলা থাকবে না গড়েও কিন্তু নিরাপদ থাকবেন না কথা বুঝতেছেন কিনা শান্তি থাকবে না সব নষ্ট হয়ে যাবে তখন হসপিটালে কোনো কাজে আসবে না চিকিৎসা যদি নিতে না পারেন হসপিটাল দিয়ে লাভ কি ওষুধ বানিয়ে লাভ কি যদি খাইতে না পারেন আনতে গেছেন একটা দিয়া দিছে অথবা ওষুধের নামে বেজাল তাইলে ওষুধ বেশি বানিয়ে কোনো লাভ নেই হসপিটাল বেশি বানিয়ে কোনো লাভ নেই রাস্তাঘাট বেশি বানিয়ে কোনো লাভ নেই মানুষ বানানোর দরকার মানুষ যদি ভালো হয় রাস্তা বানানো লাগবে না এমনিই নিরাপদ হয়ে যাবে রাসূল মানুষ বানাইছে এই জন্য রাসূল বলতে পারছে যে মদিনা থেকে ইরান হলো 1000 কিলোমিটার দূর ওই ইরান থেকে রাত 12টার দিকে কোনো নারী যদি রাস্তা দিয়া হেঁটে হেঁটে মদিনা পর্যন্ত আসে কি দিন কি রাত কি সকাল কি বিকাল কি আমাবস্যা কি পূর্ণিমা এই এই 1000 কিলোমিটার রাস্তার মধ্যে এমন একটা বখাটে যুবক নাই যে মহিলা শাড়ির আঁচল ধরে টান দেয় আল্লাহ আকবার এইটা হচ্ছে জীবন এটার নাম এই জন্য রাসূল আসতে পৃথিবীতে ইরান থেকে মদিনা 1000 কিলোমিটার দূর মিনিমাম সেখান থেকে যদি রাত 12টা একটা নারী রওনা দেয় একাকিনী একটা নারী তার সাথে কোনো পুরুষ নাই 1000 কিলোমিটার রাস্তা গাড়ি দিয়ে আসবে না পায়ে হেঁটে হেঁটে আসবে তার কাপড়ের আঁচল ধরে টান দিবে দূরের কথা তার দিকে ইপটিজিং করবে দূরের কথা তার চেহারার দিকে তাকানোর মতো একটা যুবক আরবে নাই রাসূল কি তৈরি করছেন মানুষ বানাইছেন কি বানাইছেন মানুষ বানাইছেন দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও গরে গরে জীবন দিতে অকাতরে আবার কাবা বাংতেলে আবার কাবা বাংতেলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল জোরে বলুন আমিন